পূর্ববর্তী ভিডিওতে আমরা কিন্তু মোটামুটি পোর্টস সম্পর্কে একটু আইডিয়া চেষ্টা করেছিলাম, অ্যান্ড আমরা এখন বাকি যে এগুলো রয়েছে মিডিয়া, কমেন্ট, থিমস, এগুলো সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবো যে আসলে এগুলো কীভাবে কাজ করছে এটা একটু জানার চেষ্টা করবো। ওকে, তো আমি প্রথমে যেটা করবো, আমার ব্রাউজার ওপেন করছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন এরকম, বাট আমি কিন্তু এখনো জ্যাম অন করিনি, জ্যাম অন না করলে কিন্তু হবে না। তো আমি দুটাই অ্যাপাসি মাইস্কল দুটাই অন করে দিলাম। অন করার পরে আমি এখানে লোকাল হোস্ট লিখে সার্চ করছি, লোকাল হোস্ট আশা করি চলে আসবে, অ্যান্ড হ্যাঁ চলেও আসছে। হ্যাঁ, লোকাল হোস্টের পরে আমার যে কাঙ্ক্ষিত ফোল্ডারের নাম সেটা ছিল ডাব্লুপি, ডাব্লুপি অ্যাডমিন। আমি অ্যাডমিন প্যানেলে কি লগ ইন করার চেষ্টা করছি, আর এখানে লিখে দিই ডাব্লুপি, এন্টার মারলাম, দেখি হয়তো দুইটাই আপাতত এখন চলে আসবে, আর কিছু না। এই দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা এরকম আর কি আপাতত আছে এবং এরকম এখানে শো করতেছে। ওকে, সো আমি লগ ইন করবো, আমার ইউজার নেম দিচ্ছি অ্যান্ড পাসওয়ার্ড দিচ্ছি, লগ ইনে ক্লিক করছি, ওয়াও লগ ইন হয়ে গেছে। সো এরকম আর কি। তো আমরা আজকে মিডিয়াটা সম্পর্কে একটু দেখার চেষ্টা করি। মিডিয়াতে আমি ক্লিক করছি, আর মিডিয়াতে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে এইখানে দেখুন, প্রথমেই মিডিয়া লাইব্রেরির নিচে এই যে একটা চারটা ছক রয়েছে, চারটা বৃত্তর মতো রয়েছে, আর এখানে লিস্ট আকারে রয়েছে। তো আমি এটা যদি আমি ক্লিক করি তাহলে এটা লিস্ট আকারে শো করবে, আর এটা যদি আমি ক্লিক করি তাহলে এভাবে আর কি মোটামুটি ফটোগুলো শো করবে। আসলে এটা কেন শো করছে তা একটু বলি। এখানে দেখতে পাচ্ছেন ফটোর নামটা এখানে শো করছে এবং কোথায় ইউজ করেছি, ইউটিউব ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস শিখুন নামক একটা পোস্টে আমি এটা ইউজ করেছি, অথরকে এটা শো করছে, আপলোডেড ডেট 22 ঘন্টা আগে এটা আপলোড করা হয়েছে, কোনো কমেন্ট এখনো আসেনি ফটোতে। তো এগুলো এখানে বোঝাচ্ছে, এবং এখানে যদি আমি এডিট করতে যাই এডিট করতে পারবো, এখানে ডিলিট পারমানেন্টলি অ্যান্ড ভিউ করতে পারবো, এটা মানে ডিলিট অটোমেটিক হয়ে যাবে। এখানে দেখেন ফটোটা ভিউ করতে পারতেছি, সো এটা এখানে করা যাচ্ছে। এডিট মিডিয়া থেকে আমি চাইলে অল্টারনেটিভ নেম আমি দিতে পারি, ক্যাপশন দিতে পারি, ডিসক্রিপশন দিতে পারি। ওকে, সো এখানে লিঙ্ক শো করছে, আমি চাইলে আমার ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করতে পারবো এবং আপডেট করতে পারবো। অ্যান্ড এখানে আপনারা যদি অল মিডিয়া আইটেমে যান, ইমেজেস, তারপরে মাইন, আদার, এগুলো সব কিছু শো করছে, এবং এখানে অল ডেট আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ডেট সিলেক্ট করে ফিল্টার করে নিতে পারবেন এবং এখানে সার্চও করতে পারবেন। আপনি চাইলে এখানে অ্যাড লাইব্রেরিতে অ্যাড করেও কিছু ফটো অ্যাড করতে পারবেন। আসলে হয় না, অনেক সময় আপনি যাচ্ছেন একবার আপনি এক বস্তা ফটো আপলোড করবেন, সেটা আপনি কিভাবে করবেন, এখান থেকে আপলোড করতে পারবেন। ওকে, ইউজিং মাল্টিপল ট্রাই ব্রাউজ আপলোড এন্ড ম্যাক্সিমাম আপলোড ফাইল 2 MB, 2 MB-র বেশি হয়তো আপলোড করতে পারবেন না, হয়তো এরকম কিছু বোঝা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আমরা ধীরে ধীরে আপলোড করব। ওকে, সো ধরুন আমি এখান থেকে আমার এই ফটোটাকে আমি আপলোড করছি, বাট সাইজটা একটু বেশি হয়ে গেছে, তো যার কারণে আমরা দিতে পারছি না। 2 MB-র বেশি হলে আমরা এই ফটোটা আপলোড করতে পারবো, বাট আমাদের ওয়েবসাইটে আমার মনে হয় না যে 2 MB-র বেশি ফাইল লাগবে, এরকম মধ্যে হয়ে যাবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, এটা বাড়ানো যাবে অবশ্যই, এই যে ফাইলের যে লিমিটটা এটা কিন্তু বাড়ানো যায়। তো যদি আপনাদের সেটা লাগে আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে দেখাতে পারবো, মানে দেখাই দেবো আর কিভাবে হয় সেটা। তো ধরুন আমি নোভেল নাম novel.png এটা আপলোড করছি, এটা আপলোড হয়ে গেছে। এম আইকন, ওকে, এটা আপলোড হয়ে গেছে। আমার লোগোটা আমি যদি আপলোড করতে চাই, এগুলো আপলোড হয়ে গেছে, কারণ ওগুলো 2 MB-র কম, যার কারণে এগুলো আপলোড হয়ে গেছে। এখন যদি আমি লাইব্রেরিতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই ফটোগুলো এখানে চলে আসছে এবং এগুলো কত সেকেন্ড আগে সবকিছু এখানে শো করছে। তো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। এবার রয়েছে হলো পেজ। সো পেজ বিষয়টা কিভাবে কাজ করছে, আচ্ছা পেজে দেখতে পাচ্ছেন ড্রাফ বলতে এটা এখনো পাবলিশড হয় নাই। হ্যাঁ, বিষয়টা আপনাদের যদি আমি একটু সিম্পলি বোঝানোর চেষ্টা করি, তাহলে ধরুন আপনার কোনো কিছু একটা মাথায় চলে এসেছে, আপনি যাচ্ছেন যে বা মাথায় চলে আসছে, আপনি সেটা লেখা শুরু করলেন আপনার ব্লগে। ওকে, কিন্তু অর্ধেক পর্যায়ে যাওয়ার পরে লিখতে লিখতে আপনার কোনো একটা ফ্রেন্ড আপনাকে ডাক দিল, হ্যাঁ দোস্ত একটু আসো তো কাজ আছে, যদি আমরা এখন কাজটা না করি তাহলে সমস্যা হয়ে যাবে, বা খুব আর্জেন্ট আপনাকে অনেক বেশি ফোর্স করছে যে না আপনাকে যেতেই হবে। তো এই ধরনের যদি কোনো ইস্যু আসে তখন আপনি চাইলে কিন্তু এটাকে ড্রাফট করে রাখতে পারবেন। সো এটা সিম্পল, সো এই জন্য কিন্তু এই ড্রাফটটা দেওয়া হয়েছে। তো ড্রাফট বিষয়টা এভাবে কাজ করছে। ওকে, এই ড্রাফট বলতে এটা এখনো কিন্তু পাবলিশড হয় না, এটা ড্রাফট আকারে রয়েছে। এই যে বললাম আপনার ফ্রেন্ড আপনাকে ডাকছে, হ্যাঁ তো আপনি চলে গেছেন জাস্ট ড্রাফটে রেখে। তো এটা কীভাবে রাখে ড্রাফটটা আমি আপনাদেরকে সেটা একটু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরুন আমি এখানে অ্যাড নিউ যাওয়ার পরে একটা পেজ নতুন করে তৈরি করব, আর পেজ অপশনে কিন্তু দুইটা পেজই রয়েছে, একটা হলো অল পেজেস আর অ্যাড নিউ। সো আমি একটা অ্যাড নিউ করে একটা পেজ এখানে দিচ্ছি। তো অ্যাড টাইটেল, আমাকে পেজের টাইটেল দিতে বলছে, তো আমি এখানে হোম টু দিয়ে দিলাম, অ্যান্ড এখানে আমি যেটা করতেছি এখানে সেভ ড্রাফটে ক্লিক করলাম। দেন আপনারা লক্ষ্য করবেন এটা আমার
এই যে ড্রাইভে চলে আসে, হোমটা ড্রাইভে চলে আসে। এখন এই যে বললাম আমার ফ্রেন্ড আমাকে ডাক দিয়েছে, আমি চলে গেছি এবং এই যে হোম পর্যন্ত লিখছি, এখন বাকিটুকু এখানে লিখবো। লেখার জন্য আমাকে কি করতে হবে, আমি এখানে চাইলে লিখতে পারবো, এই যে আমার আর্টিকেল যেটা ছিল আমি সেটা এখানে লিখে দিচ্ছি পোস্টের মধ্যে। তো আমি এখন পাবলিশ যদি করে দিই তাহলে দেখতে পারবেন যে না, এটা পাবলিশড হয়ে গেছে। দেখুন এখন পাবলিশ হয়ে গেছে, বাট একটু আগে কিন্তু সেটা পাবলিশ ছিল না, সে একটু আগে সেটা ড্রাফে ছিল। ওকে, সো আশা করি এই ব্যাপারটাও একটা আইডিয়া পেয়ে গেছেন যে সেটা কিভাবে কাজ করছে। ওকে, সো এটা একটা গেল। তো এখন আমরা অল পেজেসে দেখতে পাচ্ছি এখানে হোম পেজ আসছে, আর এটাকে আমরা চাইলে পাবলিশ করতে পারবো। আমি এখানে আরো একটা পেজ অ্যাড করে নিই, দিতে পারি হোম থ্রি, আর আদার কিছু লিখতে পারি, হোম থ্রি পাবলিশ করে নিলাম। ওকে, সো আমি হোমের মধ্যে কিছু একটা এডিট, হোম থ্রির মধ্যে একটু এডিট, কিছু একটা এডিট নিয়ে আসার চেষ্টা করি, একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি যেগুলো কিভাবে কাজ করছে। এখন যদি লক্ষ্য করেন হোম থ্রির মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এখন আমি যেটা লিখবো সেটা এখানে আসবে, এখানে আমি চাইলে আমার ইচ্ছার মতো ব্লক করতে পারবো আগের মতো, কিন্তু পোস্টের মতো এটা মোটামুটি কাজ করবে, সেম আর কি। ওকে, সেম মোটামুটি। অ্যান্ড ব্লগে আসলে যে রেগুলার কি ইউজ করবেন না করবেন এগুলো সব করতেছে, অ্যাডভান্স কালার সেটিং, ডকুমেন্টে আসলেও পারমালিং সম্পর্কে আপনারা জানেন, আপনি ডিফ ফিচার ইমেজ সম্পর্কে দেখেছেন, আর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ কমেন্ট। পেজের কিন্তু কিন্তু অ্যালাউ করা হয় না, কমেন্ট কিন্তু অ্যালাউ করা হয় না পেজের ক্ষেত্রে, যার কারণে কিন্তু এটা টিক মার্ক দেওয়া নেই। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন টেমপ্লেট, টেমপ্লেট ব্যাপারটা কীভাবে কাজ করছে। আচ্ছা, ধরুন আমি এখানে কোনো একটা পোস্ট করছি বা কোনো একটা লিখেছি, এখানে লেখার পর আমি যদি আপডেট করি, এখন যদি আমার পেজটা যদি আমি ভিউ করি, তখন দেখতে পাচ্ছেন এই এটা এরকম ভাবে আসছে। এখন যদি আমি এই ডকুমেন্টটাকে, যদি আমি টেমপ্লেটটাকে যদি কভার টেমপ্লেট করতাম, ফুল উইথ প্রথমে দিয়েছি, ফুল উইথ দিলে আমার কি একটা চেঞ্জ আসতো একটু দেখি। ফুল উইথ দিলে দেখেছেন পুরোটা জুড়ে কিন্তু সে নিয়েছে। ওকে, আর যদি আমি এখানে কভার টেমপ্লেট দিতাম তাহলে কিরকম আসতো দেখতে পাচ্ছেন, এখন মোটামুটি বিষয়টা এরকম আসছে, এখানে যখন ক্লিক করলাম এরকম আসছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে এটা কিভাবে কাজ করছে। আর তারপরে দেখতেছেন প্যারেন্ট পেজ, প্যারেন্ট পেজ। আচ্ছা, প্যারেন্ট পেজটা হলো কিভাবে, এটা আপনি কিভাবে উদাহরণ দিতে পারি, ধরুন আমি এখানে একটা হোভার করেছি, হোভার করার পরে আরো কয়েকটা লিস্ট চলে আসছে, তো ওই সময় আর কি প্যারেন্টস পেজটা ইউজ করা হয়। তো সমস্যা নেই, এটা আমি আপনাদের মেনু বারে যখন যাবে নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এখানে আরেকটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে অর্ডার নামক একটা পোস্ট রয়েছে। ওকে, তো এটা দেখলেও এটা একটু সহজ একটা বিষয়। তো এখানে যদি জিরো আসে আপাতত, ওকে, তো আচ্ছা আচ্ছা এটা একটু সেভ করে নিই, তারপরে অল পেজেসে যাই। ওকে, অল পেজেসে গেলে মোটামুটি দেখতে পারবেন যে আসলে এটা কীভাবে কাজ করছে। তো অল পেজেসে আসার পরে একটু যদি লক্ষ্য করেন, এখানে দেখতে পারবেন যে এই যে যেটার পরে আমি যেটা তৈরি করেছি ঠিক সেভাবে সিরিয়ালি সেটা এসেছে, কিন্তু যদি আমি এখানে থ্রি, এখানে যদি আমি লিখে দিতাম থ্রি, আপডেট করে দিতাম, তাহলে কিরকম আসতো দেখেন, এটা সবার নিচে চলে আসে, থ্রি থ্রি নাম্বার সিরিয়ালে আসে, জিরো ওয়ান টু থ্রি। তো আশা করি বিষয়টা বুঝতে পারবেন, সিরিয়াল মেনটেনের জন্য এই অর্ডারটা ইউজ করে। তো আপনি চাইলে এটা আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন। আসলে দেখা গেলো যে আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, তো প্রথমে হোম দিতে যাচ্ছেন, তো হোমকে আপনি জিরো দিবেন, তারপর আপনি যাচ্ছেন যে আদার মেনুগুলোকে তো টু দিবেন, থ্রি, এভাবে সিরিয়াল করে আপনি সাজাতে পারেন। তো পরবর্তীতে কাস্টমাইজেশনের সময় আমরা এগুলো দেখবো। কমেন্ট, এবার ব্যাপারটা দেখি আমরা, এটা আশা করি বুঝতে পারছেন। কমেন্ট, এখানে যদি কেউ কমেন্ট করে তাহলে এগুলো দেখতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো এগুলো চেঞ্জেস আনতে পারবেন। তো কমেন্টের ক্ষেত্রে একটু মজার ব্যাপার আছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিই। ওয়েবসাইটে আসছি এবং ওয়ার্ডপ্রেস শিখুন, আমি এই ব্লগটাকে ওপেন করছি। এখন নিচে যদি আসি, এখানে কমেন্ট করার একটা সিস্টেম আছে, তো ওয়াও লিখে আমি পোস্ট কমেন্টে ক্লিক করলাম, অ্যান্ড দেখতে পাচ্ছেন এখানে মনে হয় হ্যাঁ ওয়াও কথাটা চলে আসছে, পোস্টেড বাই অথর। বাট এখানে এখন কথা হলো, আমি যদি এখানে রিলোড করি কমেন্টে, এখানে অ্যাপ্রুভ করার কথা আসছে কি, এই যে এখানে অটোমেটিক্যালি আনঅ্যাপ্রুভ চলে আসছে। তো আমি একটা কাজ করি, সেটা হলো অন্য একটা ব্রাউজার দিয়ে এটা ট্রাই করি, তাহলে হয়তো হয়ে যাবে। এই কি বলে, এটাতে ক্লিক করি পোস্টতে, অ্যান্ড এখানে একটা কমেন্ট করতে পারবো আমি, এখানে অনেক কিছু আছে, তো আমি এখানে কমেন্ট করবো হ্যালো, নেমটা দিতে হবে মাসবি, তো MD, আর ইমেল এখানে একটা দিতে বলতেছে, সো আমি এখানে একটা হাজি বাজি যা মনে চাইলো একটা gmail.com মারে দিলাম, অ্যান্ড এখানে আমার ওয়েবসাইট দিতে বলছে, আমি কিছু একটা লিখে দিলাম বা না দিলেও সমস্যা নাই। পোস্ট কমেন্ট আমি ক্লিক করলাম,
এটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে হ্যালো ইওর কমেন্ট ওয়েটিং ফর ওয়েটিং ফর। ওকে, এখানে ওয়েটিং ফর আসার কারণটা হলো এটা কিন্তু অ্যাডমিনের কাছে চলে গেছে। ওকে, তো অ্যাডমিনের কাছে আসার কারণে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমেন্ট এখানে ওয়ান আসছে এবং এখানে অ্যাপ্রোপ রিপ্লাই কুইক ইডিট স্প্যাম ট্রাশ এগুলো চলে আসছে। এবং এখানে ভিউ পোস্টে আপনি চাইলে দেখতে পারবেন কোন জায়গায় এই কমেন্টটা করা হয়েছে। সো এখানে কমেন্টটা করা হয়েছে এটা এখানে বলে দিচ্ছে। এখন আমি যদি এখানে অ্যাপ্রোভ করি তাহলে এটা আমার ওয়েবসাইটে শো করবে, যদি আমি অ্যাপ্রুভ না করি তাহলে এটা শো করবে না। সো আমি কুইক এডিটে ক্লিক করলে আমি আমার ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করতে পারবো। আমি চাইলে লিখে দিতে পারি এটা, হ্যাঁ, এবং এখানে ইমেল চেঞ্জ করতে পারি, ইমেল দিতে পারি। দিয়ে আমি আপডেট কমেন্টে যদি আমি ক্লিক করি তাহলে অ্যাপ্রুভ যদি করি তাহলে এইখানে ওই পোস্ট ওই ওই কমেন্টটা শো করবে। আসলে কেন এখানে অ্যাপ্রুভ বা ইডিট সিস্টেমটা দিচ্ছে, আসলে দেখা গেলো কি আপনার তো ধরেন হেটারের কোনো অভাব নেই, একটা ভালো কিছু করছেন দেখা গেলো যে অন্যরা আপনার পিছিয়ে পড়ছে বা খারাপ কিছু কমেন্ট করছে বা স্প্যামিং করছে, তখন কিন্তু এই সিস্টেমটাতে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো সুন্দর দুটা কমেন্ট লিখতে পারবেন। ওকে, আপনি চাইলে এখানে আবার এগুলো ডিলেটও করতে পারবেন, আনঅ্যাপ্রুভ করতে পারবেন, অ্যাপ্রুভ করতে পারবেন, মুড ফ্রি স্প্যাম পেজে যেতে পারবেন, এগুলো চাইলে আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। ওকে, সো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারছেন। তো এগুলা সিম্পল একটা বিষয়, একটু ঠান্ডা মাথায় ভাবলে বুঝতে পারবেন অনেক সিম্পল বিষয়গুলো। এবার যাবো অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে থিমস রয়েছে, কাস্টমাইজ, উইজেট এগুলো রয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো থিম রয়েছে ডিফল্ট ভাবে। যখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি আমাদের লোকাল হোস্টে তখন অটোমেটিক্যালি এই থিমগুলো চলে আসছে। ওকে, সো এখানে যদি আমি চাই এই থিমটাকে অ্যাক্টিভ করার জন্য এই থিমটার মতো যদি কিছু করতে চাই আমি এখানে ক্লিক করব। করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ নামে একটা অপশন, অ্যাক্টিভ যদি করে দেই তাহলে দেখবেন যে এইটা এটার মতো হয়ে গেছে, লাল আছে। একটু লক্ষ্য করুন, রিফ্রেশ করলাম দেখেন চেঞ্জ হয়ে গেছে। এই যে আমি থিমটা চেঞ্জ করলাম, থিমটা চেঞ্জ করার কারণেই কিন্তু এই ধরনের একটা চেঞ্জেস আসছে। তো বুঝতেই পারছেন থিমের উপর কতটা এটা ডিপেন্ড করছে। আমি আবারও অ্যাক্টিভে ক্লিক করছি, একটু রিলোড করে নিচ্ছি। আর আমি যদি আবার যদি ওয়েবসাইটটা রিলোড করি এটার মতো হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন থিমের আসলে কাজটা কি। তো আমি আগে থিমটাই দিয়ে দিচ্ছি। এখন কথা হলো যে আমি কিভাবে আমি থিমগুলোকে ডিলিট করব, এগুলো তো অপ্রয়োজনীয় বা হুদে ইস্টিং ধরে রাখছে, কিভাবে ডিলিট করব। ডিলিট করতে পারি এখানে ক্লিক করে, জাস্ট প্রিভিউ ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। আবার যদি এটাকে থিম ডিলিটে ক্লিক করে ডিলিটে ক্লিক করে ওকে করলাম, ডিলিট হয়ে গেল, ক্লিক করলাম ডিলিট হয়ে গেল। তো এভাবে আর কি ডিলিট করতে পারবেন। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড, মেনু, উইজেটস এগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর আসলে হলো কাস্টমাইজ। ওকে, কাস্টমাইজ, কাস্টমাইজ যদি আপনি ক্লিক করেন, আচ্ছা এখানে একটা বিষয় হয়তো ভুলে গেছি, সেটা হলো থিমে যদি ক্লিক করে আমরা কিন্তু নতুন করে থিম কিন্তু অ্যাডও করতে পারবো। এখানে এখানে অ্যাড নিউ যদি আপনারা ক্লিক করেন তাহলে নতুন করে পপুলার, লেটেস্ট, ফেভারিট, ফিচার, ফিল্টার এরকম থিম পাবেন। আপনি চাইলে ইচ্ছা মতো সার্চ করেও থিম দেখতে পারেন, এখানে অনেকগুলো রয়েছে। ওকে, এবং আপনি চাইলে আপলোডও করতে পারবেন। আপনি যদি কোনো থিম ডাউনলোড করা থাকে আপনি চাইলে সেই থিমটা এখানে আপলোড করতে পারবেন এবং ইনস্টলে ক্লিক করলে সেটা ইনস্টল হয়ে যাবে। সমস্যা নেই, আমরা ধীরে ধীরে এগুলো প্রত্যেকটা বিষয় দেখবো, কোনো ব্যাপার না। তো আমি যখন কাস্টমাইজে ক্লিক করছি এখন কাস্টমাইজ সম্পর্কে একটু দেখার চেষ্টা করি। কাস্টমাইজে দেখতে পাচ্ছেন থিম অ্যাক্টিভ, থিম 2020 থিমটা এখন অ্যাক্টিভ রয়েছে। সাইড আইডেন্টি বিষয়টা কিভাবে কাজ করছে, এখানে লোগো দিতে পারবেন। ওকে, সো আমি এখানে একটা লোগো, আমি আমার লোগোটা সিলেক্ট করে এখানে ইনসার্ট করে দিলাম। এন্ড এখানে লোগোটা কতটুকু দিতে যাচ্ছি আমি এখানে স্কিপ ক্লিক করলাম, দেখেন এটা লোগোটা চলে আসছে। সাইটের যে টাইটেলটা রয়েছে, টাইটেলটা, টাইটেল এই যে টাইটেল যেটা রয়েছে সেটা আপনি দিতে পারবেন এখানে। এই যে সাইটের টাইটেলটা আপনি এভাবে দিতে পারবেন। তো সাইটের টাইটেল আমি আপাতত কিছুই রাখছি না। ওকে, সো আপাতত আমি লোগোটাই এখানে দিয়ে দেবো আর স্কিপ করে দিলাম। আর এখানে পাবলিশ করলে এটা সেভ হয়ে যাবে। আর এখানে ট্যাগ লাইন বলতে এইটা বোঝাচ্ছে যে ট্যাগ লাইন জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। এটা আপনি চাইলে বেস্ট লিখে দিতে, আপনি আপনি চাইলে আপনার ইচ্ছা মতো দিতে পারেন। অনেক সময় এটা লাগে না অবশ্যই, এটা এটা মোটামুটি লাগে না, আপনি যদি মন চাই আপনি দিতে পারেন। ওকে, সো এই যে রেটিনা লোগো, ওকে এটা আমাদের দরকার নেই, যখন যেটা দরকার পড়বে তখন সেটা দেবো। এবং সিলেক্ট আইকন, আইকন বলতে যে উপরে দেখতে জ্যামের একটা আইকন দেখতে পাচ্ছেন, তো এইটাই হলো সিলেক্ট আইকন। তো আমি এখানে যদি এটা যদি সিলেক্ট করে দিই এই যে ওয়েবসাইটের এখানে এরকম শো করবে। তো আমি ক্রপিং করলাম, এবার দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে গেছে আইকনটা। এখন যদি আমি পাবলিশ করি প্রত্যেকটার ক্ষেত্রে আমি এই দেখেন এখানে আমার আইকন চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি আইকন ব্যাপারটা বুঝতে পারছেন। ব্যাক দিয়ে দিলাম। এবার কালার্স, কালার্স হলো এটা ব্যাকগ্রাউন্ড কালার, এটা হলো হেডার, আর এখানে অনেক কিছু রয়েছে। কাস্টম প্রাইমারি কালার আপনি কাস্টম কাস্টম ভাবে দিতে পারবেন।
ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি চেঞ্জ করতে চাই, যে আমার ইচ্ছা মতো আমি চেঞ্জ করে ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক হয়ে গেছে। এখন যদি হেডার আর ফুটার যদি চেঞ্জ করতে চাই, এই যে আমি করতে পারবো আমার ইচ্ছা মতো, আমার যেটা মন চায় আমি সেটা এখানে করতে পারবো ইচ্ছা মতো চেঞ্জেস। আনে পাবলিশে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে রিলোড করলাম, দেখুন এটা চেঞ্জ আসছে। তো আশা করি এই ব্যাপারটাও বুঝতে পারছেন, কালার্স ব্যাপারটা। তারপর থিমস অপশন, থিমস অপশন, আচ্ছা এখানে থিমস থেকে আর কি রয়েছে কাস্টমাইজ, একটা একটা করে আপনারা তুলে দিয়ে দেখতে পারবেন। এটা থিমস অপশনের ক্ষেত্রে এটা কাজ করছে, এটা দরকার নেই আমাদের, পরবর্তীতে দরকার হবে আর কি। তো কভার টেমপ্লেটের ক্ষেত্রে আপনি চাইলে ওভারলে কালার, এখানে যদি আপনি ক্লিক করে যদি দেখেন, দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। দেখেন আমি চেঞ্জ একটা করলাম, এগুলো চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ওকে তো ওভারলে ব্যাকগ্রাউন্ড কালার এটা আর কি। তো ওভারলে টেক্সট কালার, অপাসিটি, তো এগুলো দরকার নাই আপাতত। প্রত্যেকটা দেখবেন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড যদি ইমেজ দিতে চান কিছু, আমি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি এটা দিতে চাই, দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা চলে আসছে, বাট দেখতে মোটেও ভালো লাগছে না। তো এরকম ভাবে যদি দেই, এই দেখেন এটা মোটেও আর তো বেশি ভালো লাগছে না আমার, রিপিট না করলেও চলবে, রিপিট উঠাই দিলে একটাই থাকবে। এখানে স্ক্রোল উইথ পেজ স্ক্রোল করতে পারবেন, এই যে স্ক্রোল করলে ফটোটা থেকে যাবে ঠিক মতো, বাট এটা এত ভালো লাগছে না, সরাই দিলাম ওটাকে। তারপর মেনু রয়েছে, মেনু বারটা আমরা একটু পরে দেখবো কালকের ভিডিওতে, উইজেট সম্পর্কেও কালকে দেখতে পারবো আশা করা যায়, বাট উইজেটটা একটু দরকারি। উইজেট বলতে যে এগুলো এক একটা উইজেট, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, ফুটারে কিন্তু এগুলো একটা উইজেট হিসেবে কাজ করছে। ফুটারে যদি দেখেন এগুলো কিন্তু রয়েছে, ফুটার ওয়ানে রয়েছে এগুলা, আর ফুটার টুতে এগুলা, এখানে কিছু নেই, ফুটার টুতে কিছু নেই। ফুটার টুতে যদি আমি অ্যাড উইজেট করি, অ্যাড উইজেটে ক্লিক করে আমি কি নিতে চাচ্ছি সেটা আমি চাইলে এখানে দিতে পারবো, এবং দেখবেন যেটা চেঞ্জেস চলে আসে। দেখেন ফুটার টু তে এই যে অর্ধেকটা ফুটার ওয়ান, অর্ধেকটা ফুটার টু, এভাবে আর কি মোটামুটি কাজ করছে। আমি ফুটার ওয়ান থেকে যদি সার্চ বা এগুলা যদি রিমুভ করে দিতে চাই, তাহলে আমার ইচ্ছা মতো আমি রিমুভ করতে পারবো, এগুলো রিমুভ করতে পারবো। তো এই যে উইজেটগুলো আর একটা সিস্টেমে অ্যাড করা যায়, সেটা হলো অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড করা যায়, সেটাও আমি কালকে আপনাদেরকে দেখিয়ে দেবো। হোম পেজ সেটিং, এটা লেটেস্ট পোস্টের যে পেজটা রয়েছে সেটা এখানে শো করছে, আমি চাইলে আলাদা করে আলাদা অন্য পেজ সিলেক্ট করতে পারবো। এখানে যে কয়েকটা পেজ সিলেক্ট করছি সেই পেজগুলোকে আমি আমার ইচ্ছা মতো এখানে সিলেক্ট করতে পারবো। ওকে ধরুন আমি হোম পেজ টু দিলাম, এই যে আসলে হোম পেজ সিলেক্ট করার ব্যাপারটা কেন এখানে বললাম, আসলে দেখা গেল আপনি ডিফল্ট ভাবে একটা হোম পেজ সিলেক্ট ওয়ার্ডপ্রেস থেকে বা থিম থেকে ডিফল্ট ভাবে একটা হোম পেজ দিয়ে রাখছে তারা। এখন আপনি চাচ্ছেন যে ওই হোম পেজটাকে আপনি না কাস্টমাইজ করে নতুন করে একটা পেজ নিলেন, এবং সেই পেজটাতে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করলেন বা ডিজাইন করলেন, এবং সেই পেজটাকে যে পেজটা আপনি, আমি ধরুন আমি হোম পেজ টুতে আমি আমার ইচ্ছা মতো ডিজাইন করছি, তো আমি এখন স্ট্যাটিক পেজে সিলেক্ট করে আমি হোম পেজ টু যেহেতু আমি ডিজাইন করছি, তো হোম পেজ টু এখানে দিয়ে পোস্ট পেজ দিতে পারি, পোস্ট পেজ আমার কোনো দরকার নেই, তাও দিতে পারি সমস্যা নেই, পাবলিশ করে দিলাম হয়ে গেল। এখন কিন্তু ডিফল্ট ভাবে মানুষজন যখন আমার ওয়েবসাইট এটা সার্চ করবে, দেখেন ডিফল্ট ভাবে এটা চলে আসছে, বাট একটু আগে কিন্তু এটা আসতো না, একটু আগে এটা আসতো না, একটু আগে অন্য কিছু আসতো। এখন যদি রিলোড করি দেখতে পাবেন এরকম নাই, এরকম নেই, পোস্টের পোস্ট ব্লগের পোস্ট আছে। তো আশা করি এই ব্যাপারটাও মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন। তারপরে অ্যাডিশনাল সিএসএস, কোনো কিছু কাস্টমাইজ করতে হবে পেছনে এটা ইউজ করতে পারে, যেমন এখানে একটা ওভার করলে হয়তো বা একটা আন্ডারলাইন চলে আসতেছে, ওভার করলে নাই নর্মালি একটা আন্ডারলাইন চলে আসতেছে, আপনি চাইলে সেটা আন্ডারলাইনটা তুলে দিতে পারেন এই সিএসএস এর মাধ্যমে। ওকে সো যারা এইচটিএমএল মানে সরি ওয়ার্ডপ্রেস এর কাজগুলোকে জানতে চাচ্ছেন, তারা চাইলে একটু কষ্ট করে এইচটিএমএল সিএসএস দেখে নেবেন। আমার চ্যানেলে আছে এইচটিএমএল সিএসএস এর ভিডিও, তো আপনারা প্লেলিস্টটা চেক করে ওখান থেকে দেখতে পারেন। আর আরেকটা কথা হলো যে আমি গ্রুপের লিংক দিয়েছি আপনাদেরকে, ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে লিংক দিয়েছি, আপনারা সেখান থেকে আমাদের গ্রুপে জয়েন হয়ে যান। তো জয়েন হলে একজন আরেকজনকে হেল্প করতে পারবো এই আর কি, তো ভালো হবে বিষয়টা। তো মোটামুটি প্রত্যেকটা এখানে দেখা হয়েছে, তারপর আমি কালকে আরো একবার আপনাদেরকে বিষয়গুলো দেখতে মেনু বার দেখাবো, উইজেট দেখাবো, তারপর প্যারেন্টস এর পেজের অনেকগুলো বিষয় দুটো বিষয় আপনাদের বাদ দিয়ে দিচ্ছি, ওগুলো আরো বিস্তারিত কালকে দেখতে পারবেন আশা করা যায়।